গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। আমি নিজেও আমার মনটাকে ভালো করলাম মাসি বাড়ির ছাদ থেকে পুরো গ্রামের দৃশ্যটা দেখে। আশা করি তোমাদেরও সকাল সকাল এরকম একটা ব্লগ পেলে মনটা একদম ফুরফুরে হয়ে যাবে, সারা দিন আমরা একটা সুন্দর এনার্জির সাথে কাজ করতে পারবো। তো চলো, আমিও আমার এনার্জিটা নিয়ে নিলাম, সাথে তোমাদেরকেও দিয়ে দিলাম। কেউ কিন্তু প্লিজ স্কিপ করো না, পুরো ভিডিওটা সাথে দেখো, তাহলে আমার খুব ভালো লাগবে। এটা হচ্ছে মাসি বাড়ি, আর আজকে সকালে এখন যাচ্ছি মামা বাড়িতে। এখন বাজে সকাল 10:30, আর কুয়াশাটা দেখতে পাচ্ছ? সকাল থেকে উঠেছিলাম ঠিক কথা, কিন্তু দরজা খুলে যে বেরোবো, কারণ মাসি বাড়ির পেছন দিকটাতেই রয়েছে একটা পুকুর, যেটা কিনা আমি এসে দেখাচ্ছি। প্রচন্ডই ঠান্ডা লাগে, ওই জন্য আরো বেশি। তো এখন যাচ্ছি মামা বাড়ি, এখনো রাস্তায় কুয়াশা। নিশ্চয়ই পেছন মানে সামনের দিকটা দেখে বুঝতেই পারছো যে কতটা কুয়াশা ছিল সকাল থেকে। এখনো কুয়াশা, আজকে মনে হচ্ছে না রোদ উঠবে বলে। যাই হোক, আজকেই আমরা বেরিয়ে যাব। বিকেল 4:40 আমাদের ট্রেন, হাওড়া রামপুরহাট হাওড়া। যাই, আগে মা বাড়ি থেকে নিয়ে আসি, কিছু জিনিস আনার আছে ওখান থেকে গিয়ে। দেখো আজকেও ধান ঝাড়াই হবে। আগের দিন তোমাকে ছোট মামা বাড়ি দেখিয়ে বলেছিলাম, এটা দাদুর ভিটে আর এটা তিনতলা বাড়ি মাটির। তো ভেতরটা তখনও দেখায়নি। দেখো ভেতরের সিঁড়িটা দিয়ে আমি আস্তে আস্তে এক পা করে এগিয়ে যাচ্ছিলাম, কারণ আমার প্রচণ্ডই ভয় লাগছিল। জায়গাটা, এই জায়গাটা বিশেষ করে একটু ঢালু মতো ছিল, তো তাতে নামার টাইমে আমার আরও বেশি ভয় লাগছিল, কারণ এর আগে আমি দেখিনি মাটির বাড়ি, তোমাদেরকে বলেইছি। তো এখন যদিও একটু মানে উপর থেকে স্বাভাবিক বিষয় দাদুর ভিটে, মানে বুঝতেই পারছো একটু নড়বড়ে অবস্থা তো এবার হতেই থাকবে। দেখো উপরটা একটু ঝুলে পড়েছে আর কি, ফাটল ধরেছে কখনো কখনো কোথাও কোথাও আর কি। তো এটা হচ্ছে ঠাকুরঘর মতো, মামির এখানে ঠাকুর থাকে, ঠাকুর পুজো করে। আর এরপর আছে ছোট মামি নিজে যেখানে থাকে আর কি, শোয়ে। আর এই যে দরজাটা দেখছো, এখান দিয়ে তিনতলায় যাওয়া যায়। ওটা যেহেতু তালা দেওয়া ছিল, তাই আমি আর মামাকে বলিনি খোলার জন্যে। আর এটা হচ্ছে ছোট মামির শোয়ার ঘর। আর জানলাগুলো দেখলেই কতটা নিচু, খুব সুন্দর করে মামিও বেশ গুছিয়ে গাছিয়ে রেখেছে। এরপর আমরা যাব মামি ছাদ বাগানে। ছাদে বেশ সুন্দর করে ফুল টুল লাগিয়েছে মামি, আর ক্যাপসিকাম গাছও ছিল, গোলাপ গাছ আছে, অ্যালোভেরা গাছ আছে। তো তোমরা এনজয় করো, আমি তোমাদেরকে দেখাতে থাকি, আর কিছুই নয়। বলছিলাম এই মাসিবাড়ির ব্যালকানিটা পুরো পুকুরের ধারেই প্রায়। আর এই পুকুরটা, ওরে বাবা রে কি বড় পুকুর একটা! সারাদিন ঠান্ডা ঠান্ডা হাওয়া, তার সাথে আবার বাজার, ওরে বাবা রে। চলো ঘরে যাই গিয়ে, আর পারা যাচ্ছে না। Thank you.
সো হাওড়া পৌঁছে গেছি। সত্যি কথা বলতে আজকে মাঝখানে কোনো ব্লগ করা হয়নি মা বাড়ি থেকে বেরোনো অবধি, কারণ খুবই হন্তদন্ত হয়ে আজকে ট্রেন ধরতে হয়েছে। আমাদের ট্রেন ছিল 4:40, আমরা টোটো থেকে নেমেছিলাম ঠিক 4:30, তারপর তো ব্রিজ পার করে ট্রেন ধরা, আছেই সিট নাম্বার খোঁজা, কোচ নাম্বার খোঁজা, এসব তো ছিলই, তো আজকে আর হয়নি। আর তার মধ্যে আজকে আমরা সেদিনকে যেরকম এসিতে টিকিট পেয়েছিলাম, আজকে আমরা এসিতে টিকিটও পাইনি, এমনিতে জেনারেলি আসতে হয়েছে। জেনারেলি বলতে মানে এমনি এসি নন এসিতে, তো নন এসিতে তো ক্যাচুর ম্যাচু চলতেই থাকে, তো ওই জন্য আজকে আর ব্লগ করিনি ওখানে। তো এখন তপন কাকুকে বলা হয়েছে গাড়ি নিয়ে আসতে, কারণ আমরা রিস্ক নিতে চাইনি আদৌ ওলা উবের। আর হাওড়া স্টেশনে না ওলা উবের নিয়ে খুবই ঝামেলা, এ বলবে উবেরের এখানে আসো, ও বলবে ওলাতে আসো, সবাই তাকাতে তাকাতেই আসছে, যাই হোক না কেন। তো ওই জন্য আমরা ওলা উবেরের রিস্কটা নেইনি আজকে, তো ওই জন্যে তপন কাকুকে আসতে বলেছি, তপন কাকু এসেও গেছে। বা বুঝতেই পারছো আবারও বাড়ি ফিরেই গেছি, যদিও হাওড়া স্টেশনে নেমে তোমাদের সাথে কথা হয়েছিল, খাওয়া দাওয়া হয়ে গেছে, সে তো আজকে রুটি বাঁধাকপি তরকারি আর হাঁসের ডিমের কারি, এই ছিল রাতের ডিনার। আর শরীরে এনার্জি বাকি নেই, সেটা আমার কলার ভয়েস শুনেই বুঝতে পারছো। তো আজকে আর বাড়াবো না, আমি নিজেও জানি না কতক্ষণে কি ব্লগ হয়েছে না হয়েছে, অ্যাড করে দেখতে হবে কতক্ষণে কি হয়েছে। যেটুকুই হোক না কেন সেটুকুই আমার জন্য আজকের জন্য অনেক। তো হ্যাঁ, ওখানেও মাসিমুনি দিশা সবারই মনটা খারাপ, দিশার জ্বরও এসেছে শুনলাম, আমাদেরও মনটা একটু খারাপ। যাই হোক, একদিন অনেক হুল্লোড় করেছি। তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর পারলে সাবস্ক্রাইব করে দিও। প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি আমার পাশে আছে তাদেরকে বলবো আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থাকো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট।